নমস্কার বন্ধুরা চ্যানেলে অভিজ্ঞতা সামনে যে গাছটি দেখছেন অনেকেই চেনেন চেনেন আবার অনেকে না যারা চেনেন তাদের কাছে আলাদা কোনো দেওয়া লাগে না তবে যারা জানেন না তাদেরকে বলি যে এটা হচ্ছে হাওয়ার থিয়া হাওয়ার হলো এমন একটি গাছ যাকে আমরা সাকুল্যান্টও বলতে পারি আবার ক্যাক্টাসও বলতে পারি এ হল সাকুল্যান্টের কিছুটা সম্পন্ন এবং ক্যাক্টাসের কিছুটা সম্পন্ন একটি গাছ মূলত ক্যাকটাস হিসাবেও ওকে বিক্রি করা হয় আবার কোথাও কোথাও সাকুলেন্ট হিসাবে ওকে বিক্রি করা হয় আপনারা যারা অ্যাচিভেরিয়া দেখেছেন অ্যাচিভেরিয়া এক ধরনের সাকুলেন্ট তো সেই অ্যাচিভেরিয়ার মতোই এর পাতাগুলো হয় তবে অ্যাচিভেরিয়ার থেকে আলাদা কারণ অ্যাচিভেরিয়ায় সম্পূর্ণ নরম একটা ব্যাপার থাকে কোমল একটা ব্যাপার থাকে এর শরীরে দেখুন কিছুটা ক্যাকটাসের মতো কর্কশ একটা ভাব রয়েছে তবে পাতাগুলো আবার একটু সাকুলেন্ট টাইপের মানে এরা খাওয়ার বা জল সব কিছুটাই পাতার মধ্যে স্টোর করে রাখে এই গাছ যে কোনো বাগানই খুব সহজে করতে পারেন কারণ যারা যাদের মনে খুব আক্ষেপ রয়েছে যে আমি একটা সাকুলেন্ট ভালোভাবে লাগাতে পারলাম না বা সাকুলেন্ট করতে পারলাম না যদিও আমি নিজেও ব্যক্তিগতভাবে সাকুলেন্ট কালেকশান করিনি তবে যখন সাকুলেন্টের কালেকশান করব বা সাকুলেন্ট নিয়ে আসবো তখন সাকুলেন্টের উপরে আলাদা একটা ভিডিও হবে তো এই সাকুলেন্টের না করতে পারার একটা আক্ষেপ রয়েছে তাদের আক্ষেপ পূরণ করার জন্য অন্তত হাওয়ারথিয়া থিয়া রয়েছে হাওয়ারথিয়াকে থিয়াকে আপনারা ক্যাকটাস হিসেবেও লাগাতে পারেন আবার সাকুলেন্ট লাগাতে পারেন খুব কম যত্নের গাছ খুব কম কেয়ারের গাছ এবং খুব ইজি টু মেনটেন্সের গাছ একে বলা যেতে পারে এই গাছ করার জন্য বিশেষ কোনো যত্নের বা কোনো কিছুর প্রয়োজন নেই আমার গাছটাতে অলরেডি বহুবার বহু ফুল এলো এর ফুল আসলে দেখতে কখনো ভালো নয় তো আমরা এর ফুলের জন্য নয় গাছটা দেখতে সুন্দর বলেই আমরা কিন্তু একে লাগিয়েছি হাওয়ার জন্য ছোট টপ কিন্তু কিছুটা চওড়া টাইপের হবে সেরকম জায়গা আপনাকে নিতে হবে এ জায়গাটা এর জন্য অত্যন্ত ছোট হয়ে গেছে কারণ গাছটার বয়সও হচ্ছে বাড়ছে এবং এবারে এর প্রজনন করার সময় চলে এসেছে অর্থাৎ নতুন করে চারা ছাড়ার এর একটা সময় এসে গেছে তাই এর টপ আমাকে খুব শীঘ্রই বদলে দিতে হবে এই গাছ দ্রুত কি করে না এর গোড়া থেকে নতুন করে চারা গাছের জন্ম দিতে থাকে সেই চারা গাছ কি করে না এই মাটি ফাটিয়ে উপরের দিকে উঠে চলে আসে মূলত মাটির নিচের দিক থেকে বা মাটি লাগোয়া এরা চারা ছাড়ে এবং সেটা কি করে না মাটি ফাটিয়ে উপরের দিকে নিজেদেরকে প্রকাশিত করে ফেলে গোড়াটা ধীরে ধীরে বুসি হয়ে যায় এরকম ছাড়ের মতো হয়ে যায় দেখতে ভারী সুন্দর লাগে এ গাছ আপনি মাটির টবেই করবেন কখনো প্লাস্টিকের টবে করবেন না কারণ এরা মাটির টবে থাকতে একটু বেশি পছন্দ করে আপনি যদি প্লাস্টিকের টবে করেন করতেই পারেন কিন্তু সেক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রে পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু আপনি যদি মাটির টবে করেন মানে প্লাস্টিকের টবে না করে মাটির টবে করেন সেক্ষেত্রে কি হয় না বাড়তি জলটা মাটির টব শুষে নেয় এ গাছের মাটি তৈরিটা অনেকটা ক্যাকটাসের মতো হবে যেখানে লাল বালির পরিমাণটা বেশি থাকবে মাটির পরিমাণ অনেকটাই কম থাকবে থাকবে কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্ট কিছুটা পরিমাণে হারসার এবং অন্যান্য সার এবং সামান্য পরিমাণে কোকোপিট অথবা যে যেটা ব্যবহার করেন এর ক্ষেত্রে আমি কোকোপিটটা নিয়েছি তুষ নেইনি তবে আপনি চাইলে তুসও দিতে পারেন এই গাছের মাটি তৈরির ক্ষেত্রে প্রথমে যেটা করা হবে সেটা হচ্ছে যে লাল বালি লাল বালি আমরা জানি যে যেটা বিল্ডিং তৈরি করার কাজে প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় তো সেই লাল বালি আপনাকে হচ্ছে এখানটাতে একটু বেশি পরিমাণে নিতে হবে ধরুন ফিফটি পার্সেন্ট মতো আপনাকে নিতে হল লাল বালি বাকি ফিফটি পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট আপনি নিলেন গার্ডেন সয়েল এবং লাস্ট যে টোয়েন্টি পার্সেন্ট সেই টোয়েন্টি পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট আপনাকে নিতে হচ্ছে কোকোপিট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট নিতে হচ্ছে ভার্মি কম্পোস্ট এবং বাকি টেন পার্সেন্টের মধ্যে ফাইভ পার্সেন্ট কোকোপিট এবং ফাইভ পার্সেন্ট হাড়ের সার এই মিশিয়ে আপনাকে হচ্ছে মাটিটা তৈরি করতে হবে তবে আপনি চাইলে এর সঙ্গে এক চামচ সরিষার গুঁড়ো খোল এবং এক চামচ নিম খোলও মিশিয়ে দিতে পারেন তাহলে আরও একটু ভালো রেজাল্ট পাওয়া যায় কিংবা সিউইড গ্র্যানিউলস যদি আপনি কালেক্ট করতে পারেন তাহলে সেটাও কিন্তু হাফ চামচ মতো আপনি এখানে মিশিয়ে দিবেন। এবং অতি অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইড আপনি হাফ চামচ এর মাটি তৈরির সময় দিয়ে দেবেন এই গেল এর মাটি তৈরি এবারে আসব এর খাবার দাওয়ার ও ব্যবস্থাপনা প্রত্যেক মাসে খাবার দেওয়া এই গাছের জন্য কোনো প্রয়োজন নেই অন্তত দু মাস ছাড়া ছাড়া আপনি কি করবেন দুই থেকে তিন মাস অন্তর অন্তর আপনি কি করবেন ক্যাক্টাসের জন্য একটা স্পেশাল ফার্টিলাইজার পাওয়া যায় মার্কেটে এখন অ্যাভেলেবল আপনি সেইটা কালেক্ট করে নেবেন এবং সেটাই হচ্ছে আপনি এর গাছের গোড়ায় দেবেন যদি সেটা না থাকে তাহলে হাড় সার দু চামচ এবং শিমকুচি এক চামচ মিশিয়ে ফেলবেন এর সঙ্গে সরিষার খোল হাফ চামচ মিশিয়ে দেবেন ও নিম খোল হাফ চামচ মিশিয়ে একটা মিশ্র সার তৈরি করে নেবেন সেই মিশ্র সারের দু চামচ করে প্রত্যেক দুই থেকে তিন মাস অন্তর আপনি গাছের গোড়ায় দেবেন তবে সব থেকে ভালো রেজাল্ট হয় যদি আপনি হাড় সার আর নিমখোল এবং শিম দিতে পারেন তবে যারা চাইছেন তারা কিন্তু এখানে সরিষার গুঁড়ো গুঁড়োখোলও অ্যাড করতে পারেন আমি সরিষার গুঁড়ো খোল অ্যাড করি এবং এর অনেক চারা আমি তৈরি করেছি এবং আমার অন্যান্য বন্ধু বান্ধবদেরকে আমি দিয়ে দিয়েছি এটা খুব ছোটো একটা গাছ ছিল মাদার প্ল্যান্টটা নয় মাদার প্ল্যান্ট রয়েছে সেটা অন্য জায়গায় লাগানো রয়েছে এটা মাদার প্ল্যান্ট নয় এটা তারই একটা ছোট চারা ছিল এবং এও এবারে প্রজনন করার জন্য বা জন্ম দেওয়ার জন্য চারা ছাড়ার জন্য এ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তাই একে খুব শীঘ্রই আমি অন্যত্র শিফট করে দেব তার আগে ভিডিওটা করা মোটামুটি প্রত্যেক বছর এক মাটিটা চেঞ্জ করে দিতে পারলে খুবই ভালো তবে আপনি অবশ্যই মাটি চেঞ্জ করবেন গাছের অবস্থা বুঝে কারণ আপনার গাছের যদি মাটি চেঞ্জ করার কোনো প্রয়োজন না পড়ে তাহলে অযথা মাটি চেঞ্জ করতে যাওয়া হাওয়ার থিয়ার জন্য কোনো প্রয়োজন নেই এবারে আসবো রোগ পোকামাকড় করে গাছের রোগ পোকামাকড় সেরকম কিছু লাগে না যেটা লাগে সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশান ফাঙ্গাল ইনফেকশনের কারণে ডাইব্যাক হয়ে মরে যাওয়ার একটা প্রবণতা থাকে যেটা সমস্ত ক্যাকটাসের ক্ষেত্রে হয়ে থাকে যেটা সমস্ত সাকুলেন্টের ক্ষেত্রে হয়ে থাকে যেটা সমস্ত ইন্ডোর প্ল্যান্টের ক্ষেত্রে হয়ে থাকে সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশান ফাঙ্গাল ইস্যু এমন একটা বাজে ইস্যু যেটা গাছকে একদম নড়িয়ে দিতে পারে শেষ করে দিতে পারে এই গাছ বৃষ্টির জল তো কখনোই সরাসরি দেবেন না তাতে করে কি হয় না এই গাছ পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর একটা জিনিস হয় যে অতিরিক্ত পরিমাণে জল যদি কন্টিনিউ আপনি দিতে থাকেন এবং টবের যদি সঠিকভাবে ছিদ্র করা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছ পচে যাওয়ার একটা ব্যাপার থাকে এছাড়া এই গাছের কোনো প্রয়ো মানে কোনো যত্নেরও লাগে না কোনো কিছু লাগে না একটা জিনিস করতে পারেন বছরে এই বর্ষাকালীন সময়ে মাঝে মাঝে একটু আতটু ফাঙ্গিসাইড আপনি দিতে পারেন তবে সেই ফাঙ্গিসাইডও খুব কম আপনি সব গাছে দেওয়ার পর অল্প যেটা বেঁচে থাকছে হালকা করে একটু স্প্রে করে দিলেন অথবা মাটিতে অল্প একটু করে ঢেলে দিলেন সেই মেশানো জল এছাড়া এ গাছে না কোনো পোকা আছে না কোনো রোগ লাগে বিশেষ কোনো কিছু কিন্তু এর গাছের করতে লাগে না খুব কম যত্নের গাছ খুব কম মেনটেন্সের গাছ আমার গাছটা তো ইনডোরে নেই আমার গাছটা আউটডোরই পড়ে আছে রোদেই পড়ে আছে রোদও পাচ্ছে বৃষ্টিও পাচ্ছে তবে মাটিটা যেহেতু একদমই পলকা করে তৈরি করা তাই মাটিতে একদম জল স্প্রে করে না দেখুন মাটি কিন্তু হাতে লেগে নেই একদম ঝুরে মাটি তো এই ধরনের মাটি যদি আপনি করতে পারেন তাহলে খাবার থিয়ার জন্য আলাদা কোনো পরিচর্যা লাগে না তবে বাড়তি সাবধানতা যেহেতু টবে লাগানো তাই মাঝে মাঝে একটু থাইমেট দিয়ে দিতে পারেন ওটা দিয়ে দিলেই হয়ে যায় এছাড়া এর কোনো কিছু যত্ন লাগে না ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন খাবার থিয়া বিষয়ে যদি আপনাদের আর কারো কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন কমেন্ট সেকশানে আর যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো এবং নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও এবং বাগানে অতি অবশ্যই একটা করে হাবার থিয়া লাগান হাবার থিয়ার যেহেতু কোনো যত্ন বা পরিচর্যা লাগে না তাই হাওয়ারথিয়া আপনি অতি অবশ্যই বাড়িতে করতে পারেন সহজে করা যায় সহজ গাছ একটা তো এটাকে জটিল করে ভাববেন না এবং যাদের অবশ্যই সাকুলেন্ট না লাগাতে পারার জন্য একটা আক্ষেপ আছে তাদের আক্ষেপটা পূরণ করে দেওয়ার জন্যই মূলত আজকের এই পর্ব ধন্যবাদ